সম্মানিত বন্ধু গোলামান, আমি যেটা বুঝাতে চাচ্ছি, বাংলাদেশ চলচ্চিত্র জগৎ তারা প্রস্তুতি নিয়েছে এইভাবে মাহে রমজান উপলক্ষে যে ঈদ উল ফিতর, এই সময় ঈদ উল ফিতর উপলক্ষে ভালো একটা হিটের ছবি দিয়ে মানুষের মন জয় করব। বাংলাদেশ বাণিজ্য, যারা বাণিজ্য মন্ত্রী, উনি চিন্তা করেছেন বাংলাদেশে যাতে খাদ্যের সংকট না দেখা দেয়, আগাম বিভিন্ন দেশের চাইতে যোগ বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করেছেন। সম্মানিত প্রিয় বন্ধু বলবার, শুধু তাই না, বাংলাদেশের এইভাবে যারা দোকানদার আগাম কি করেছে, সোয়াবিন তেল, সোয়াবিন তেল এইভাবে আপনার স্টক করে রেখেছে যাতে করে মাহে রমজান যখনই পড়বে, মাহে রমজান যখনই পড়বে এই সোয়াবিন তেল ছেড়ে দিবে। এই চিন্তা ভাবনা করে কেউ ভয় তো এই চিন্তা করে বসে আছে 160 টাকা 70 টাকা দিয়ে সোয়াবিন তেল কিনে রাখি, রমজান আসলে 200 টাকা হবে। এই জন্য তারা কি করছে, যারা ব্যবসায়িক তারা স্টক করে রাখছে। কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে কেউ সোলা কিনে রাখছে, কেউ বা খেজুর কুড়াই করে রাখছে। সম্মানিত বন্ধু বরাবর, কিন্তু আপনি আমি রমজানের জন্য, মাহে রমজানের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছি, আমাদের কাদের কারা কারা মাহে রমজান উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করার নিয়ত করেছেন একটু হাত তুলে দেখান তো একটু। আমরা আল্লাহ দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করি। আরেকবার সবাই বলে রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। আচ্ছা, আমরা এখানে আসতে পারি খুশি না সৌভাগ্য বানার একটুখানি বলেন তো, আমরা খুশি না বেজার? আচ্ছা, কারা কারা বেজার একটুখানি হাত উঁচু করে দেখান তো। আচ্ছা, কারা কারা খুশি, কারা কারা একটু দু হাত উঁচু করে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, মারহাবা। আচ্ছা, এখানে কথা হবে কার বলেন তো ভাই? আল্লাহর কথা। আর আমি তেলাওয়াত করেছি কার কথা, আপনারা শুনতে এসেছেন কার কথা, এই মাদ্রাসায় কার কথা শিক্ষা দেওয়া হয়, আল্লাহ আল্লাহর রাসূলের কথা। সম্মানিত প্রিয় তাওহীদি জানাজা, 96% মুসলিম অর্ধশিত এলাকায়, আমরা বাংলাদেশের 96% মুসলিম অর্ধশিত এলাকায় বর্তমান আমরা বাসিন্দা, এদেশের নাগরিক। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা লক্ষ্য করছি 96% মুসলিম অর্ধশিত এলাকায় বসবাস করেও আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা, মুসলমানদের যে স্বাধীনতা, এটা আমরা পাচ্ছি না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত প্রিয় মুসল্লিয়ান একরাম, প্রিয় হাজিরিন, আমরা অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায়, বুঝতে পারি বাংলার জমিনে ওলামা একরামদের উপরে বিভিন্ন রকম ভাবে ছলে বলে কলা কৌশলে বাংলার জমিনে উলামা হযরতদের উপরে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটাই কারণ, কোরআনের কথাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, আল্লাহ এবং আল্লাহর রসুলকে, আল্লাহ এবং আল্লাহর দিনকে এই জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য ছলে বলে কলা কৌশলে যারা ষড়যন্ত্র করছে, ইনশাআল্লাহ আগামী দিনে এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে দেশের আকাশে কালিমার পতাকা পতপত করে উঠবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত বন্ধুগণ, আমার ভুলে গেলে হবে না, আজকের আমরা এমন একটি সময় এখানে উপস্থিত হয়েছি যখন গোটা বিশ্বে মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে, আমার ফিলিস্তিনের মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে, পার্শ্ববর্তী রাষ্ট্র আমার কাশ্মীরের ভাই বোনদের উপরে অত্যাচার করা হচ্ছে, ওধারে আরাকান রাজ্য থেকে আমার মা বোনদেরকে বিতাড়িত করে এইভাবে তামাম পৃথিবীতে মুসলমানদের উপরে অত্যাচার করে গোটা বিশ্বের মুশরিক ইহুদি এবং খ্রিস্টানরা তারা বুঝাতে যাচ্ছে আমরাই প্রভুত্ব, এই পৃথিবীর প্রভু, কিন্তু কোন ইমানদার একমাত্র আল্লাহর নিকট সেলেন্ডার করা ছাড়া বাতেলের নিকট কখনো মাথা নত করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমার ভাইরা, আজকের এই কুশোডাঙ্গাম এলাকা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই কোরআনের মাহফিলে আমরা বলতে চাই, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল করে সব নিয়ে ষড়যন্ত্র করছো, তোমাদের এই ষড়যন্ত্র কোনো কাজে আসবে না, কারণ বাংলার তাওহীদি জনতা আগের চাইতে অনেক সজাগ এবং এই ইমানদার মুসলমানদেরকে কোনো প্রকার এদেরকে বোকা বানানো যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত বন্ধুগণ, আমার প্রিয় কুশোডাঙ্গাবাসী, কলোয়াবাসী, সাতক্ষীরাবাসী,
আপনারা লক্ষ্য করেছেন গেল বছর আল্লাহর রসুলের পবিত্র ইজ্জতকে হেফাজত করার জন্য ভোলার জমিনে সাতজন আমার ইমানদার ভাইরা আমার মুজাহিদ ভাইরা তারা তাদের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে এই জমির উপরে শাহাদাত বরণ করেছে, কথা বলেন ঠিক না বেঠি? আজকের প্রশ্ন করতে চাই প্রশাসনের ভাইরা, তারা সব মুসলিম, আজকের আমাদের মাননীয় সরকার মুসলিম, এইভাবে আমাদের এমপি মহোদয় তারাও মুসলিম, চেয়ারম্যান মহোদয় তারাও মুসলিম, কিন্তু কেন কেন আজকের মুসলমানদের সামনে এইভাবে মুসলমানদের এইভাবে করুণ পরিণতি স্বীকার করতে হবে, বরণ করতে হবে কেন? আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর সম্পর্কে কিছু কিছু নাস্তিক এবং মুরতাদ তারা গালাগালি দেয়, তারা মাঝে মাঝে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করে কার্টুন তৈরি করে, কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু আমার ভাইরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইজ্জত হিফাজত করার জন্য এই সাতক্ষীরাবাসী এই কলমাবাসী কখনো মেনে নিতে পারবে না, নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েও হলেও এই জমিনে আল্লাহ এবং আল্লাহর রসুলের ইজ্জতকে বলন্দ করবে, কথা বলেন ঠিক না বেঠি? কারা কারো রাজি আছেন এই জমিনে আল্লাহর ইজ্জতকে হিফাজত করার জন্য নিজেদের জান এবং মালকে বাজি রাখবেন, কিন্তু হাত উঁচু করে রাখান। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমার বলতে চাই আজকের এই কুশডাঙ্গা দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে জামে মসজিদের সামনে আজকের এই মাহফিলে আমাদেরকে ভুলে গেলে হবে না, এই যে কোরআনের দাওয়াত কোরআনের মাহফিল আমরা কিন্তু এমনি এমনি পাই নাই, এটা এই যে বেতনা নদীর এই ধাওডাঙ্গার বেতনা নদী, এই নদী দিয়ে এখান থেকে ভেসে আসে নাই ইসলামটা, কপোতাক্ষ নিয়ে ভেসে আসে নাই, এটা বাংলার জমিনে শাহজালাল রহমাতুল্লাহ, শাহ মখদুম রহমাতুল্লাহ, শাহ পরান রহমাতুল্লাহ, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, মতিউর রহমান নিজামী, হযরতুল আলাম, আল্লামা মুফতি আমিনী সাহেব, এইভাবে কারাবন্দি আল্লামা বিভিন্ন উলামা ইকরাম যারা মর্দে মুজাহিদ নিজেদের জান এবং মালকে বাজি রেখে নিজেদের জানকে কোরবানি করে দিয়ে যে সমস্ত মর্দে মুজাহিদরা তাদের সব কিছু উজাড় করে দিয়ে আজকের আমাদের সামনে কোরআনের মাহফিল ইমানের মাহফিল এইভাবে মুসলমানিত্ব আমরা যাদের মাধ্যমে পেয়েছি তাদের জন্য আজকের এই মাহফিল থেকে আমরা তাদের জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করি, যারা বেঁচে আছেন তাদের জন্য আমরা দোয়া করে আল্লাহ তাদেরকে তুমি গাদী হিসাবে কবুল করো না, সকলে বলে আল্লাহুম্মা আমিন, সবাই একটু আমার সঙ্গে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, সকলে বলে আল্লাহুম্মা আমিন, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় কলরাবাসী, তেলাওয়াত করেছি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আল কোরআনুল কারীম সূরাতুল মুনাফিকুন থেকে, কোন সূরা থেকে ভাই একটু কথা বলেন, কথা বলেন সবাই, সূরাতুল মুনাফিকুন থেকে, সূরাতুল মুনাফিকুন কোরআনুল কারীমের আপনার 83 নম্বর সূরা, এরপরে এই সূরার 2টা রুকু আছে এবং 11টা আয়াত আছে, কয়টা আয়াত আছে? তেলাওয়াত করেছি যুগ উপযোগী আমাদের বর্তমান সময়ের প্রয়োজন অনুযায়ী আলোচনা করার জন্য। আপনারা জানেন আজকে 14ই শাবান, আজকে কতই শাবান? আর মাত্র 15 দিন পরে
মাহে রমাদান আমাদের মাঝে উপস্থিত হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আসলে মাহে রমাদান উপলক্ষে অনেক আলোচনা, অনেক কি বলা যায় ফজিলত, অনেক গুরুত্ব, এগুলো নিয়ে আমাদের ইমাম সাহেব, আমাদের খতিব সাহেব, আমরা বিভিন্ন মিডিয়াতে অনেক কিছু শুনি, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, বান্দা আমি তোমাদের উপরে মাহে রমাদান একটি মাস তোমাদের উপরে রোজা ফরজ করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। আর এই রোজাটা ফরজ করা হয়েছে এই কারণে, কি কারণে ফরজ করা হয়েছে আপনারা জানেন? মানুষের তাকওয়াটা বৃদ্ধি করার জন্য। কি করার জন্য? মানুষ যাতে মানুষের অন্তরের ভিতরে, কলবের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভীতিটা বেশি বৃদ্ধি পায়, সেই জন্য এই রোজা আমাদের উপরে ফরজ করা হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, তাকওয়া বৃদ্ধি করতে গেলে আপনারা জানেন ওই গরু ছাগল, আমরা এখন তো সবাই বর্তমান বাংলাদেশে ইন্ডিয়া থেকে গরু ছাগল আসা বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ম্যাক্সিমাম প্রত্যেকটা পরিবারে ভাই ছাগল নাই গরু পোষার একটা মানে খামার তৈরি করা একটা প্রবণতা সৃষ্টি হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমি লক্ষ্য করেছি বাজারঘাট থেকে আপনার ছাগল কিংবা গরু ক্রয় করে নিয়ে আসলে ওর আগে কি করে, কৃমির ঔষধ দেয়, কৃমির ঔষধ দেয়, আগে কি করে কৃমির ঔষধ, তারপরে কি করে ভিটামিন দেয়, এরপরে ভালো করে খাদ্য দেয়, কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনি যদি কৃমির ঔষধ না খাওয়ে সারাদিন যদি শুধু খাইতে দেন, আপনারও খাওয়ানোটা বৃথা হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনার আমার আমল নামায় সওয়াব পৌঁছাবে, এই জন্য আগে অ্যাকাউন্ট লাগবে, কি লাগবে? পরিষ্কার একটা অ্যাকাউন্ট লাগবে, কি করা লাগবে? ইমান নামক একটা অ্যাকাউন্ট লাগবে, কি লাগবে ভাই? আমাদের ইমানকে পরিচ্ছন্ন করে, আমাদের অন্তর থেকে মুনাফিককে দূরীভূত করে দিয়ে আমরা এমন সুন্দরভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে দাঁড়াতে পারি, যে ঈমান নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি করে জান্নাতে যেন আমরা পৌঁছতে পারি, সেই ঈমান আমাদের সকলের তৈরি করা দরকার, কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত বন্ধুগণ, আমার যে কথা বলছিলাম তাকওয়া বৃদ্ধি করার জন্য সামনে মাহে রমাদান, মাহে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য, মাহে রমজানের সওয়াব নেওয়ার জন্য, মাহে রমজানের যে হাকিকত, যে ফজিলত, এই গুরুত্ব এবং এর যে হক আদায় করতে গেলে আপনাকে আমাকে কি করতে হবে, মাহে রমজান সম্পর্কে, মাহে রমজান সম্পর্কে আগাম প্রস্তুতি গ্রহণ করতে হবে। বাংলাদেশের বুকে লক্ষ্য করেছি মাহে রমজান উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকার, বাণিজ্য মন্ত্রী বিভিন্ন দেশ থেকে, জাপান থেকে, সৌদি আরব থেকে খেজুর নিয়ে আসার জন্য রমজান মাসে দাম যাতে বৃদ্ধি না পায় এই জন্য আগাম খেজুরের কন্ট্রাক্ট নিয়েছে জাপান থেকে, এইভাবে সোয়াবিন তেল নিয়ে আসার জন্য কন্ট্রাক্ট নিয়েছে, এরপরে পেঁয়াজ নিয়ে আসার জন্য পাকিস্তান অন্যান্য দেশের সাথে কন্ট্রাক্ট নিয়েছে বিভিন্ন দেশের সঙ্গে, এইভাবে সরকার চিন্তা করছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দামটা যাতে করে মানুষের নাগালের ভিতরে থাকতে পারে, বাণিজ্য মন্ত্রী এই জন্য তিনি আগাম চিন্তা ভাবনা করেছেন, তিনি রমজানের প্রস্তুতি এটা নিয়েছেন। এরপরে যারা বাংলাদেশের চলচ্চিত্র জগতে পরিমণি সহ আরো অন্যান্য দেশমস্ত নায়ক নায়িকারা তারা চিন্তা করে আগামী ঈদে, ঈদুল ফিতরে সুন্দরভাবে একটা ভালো ছবি নির্মাণ করে আমরা যেন জাতিকে উপহার দিতে পারি, আর বাংলাদেশের 96% মুসলমান এরা যেন আমাদের ছবিটা দেখে এইভাবে ফেমাস হতে পারি, আমরা যেন টাকা কামাই করে আলিশান বাড়িতে থাকতে পারি, এই জন্য আগাম চিন্তা ভাবনা করে ঈদুল ফিতর উপলক্ষে তারা কি করছে, ছবি নির্মাণ করছে, কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? কেউ কেউ কথা বলছেন চিন্তা করছে ও তো ছবি দেখতে পারি মাঝে মাঝে, সামনে পরিমণি কি ছবি তৈরি করে নির্মাণ করে ঈদের, ঈদুল ফিতর উপলক্ষে, এই জন্য অনেকেই চিন্তা ভাবনা করছে হতে হ্যায় না, কোনো কিছু বলার দরকার নেই, চুপ করে রইছে। সম্মানিত প্রিয় হাজিরিন, প্রিয় তাফসিরুল কোরআন মাহফিলের শ্রোতাবৃন্দ, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা মাহে রমজান উপলক্ষে কি প্রস্তুতি নিয়েছি? আল্লাহ রাসূল বলছে আল্লাহুম্মা
বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আল্লাহ আমাকে তুমি রজব এবং শাবানের ভিতরে বরকত দিয়ে দাও এবং মাহে রমজান পর্যন্ত আমার হায়াতটা বৃদ্ধি করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মাহে রমজানে আমার হায়াতটা পৌঁছে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং নবীজি আমার শাবান মাস পড়লে বেশি থেকে বেশি রোজা ব্রত পালন করতেন কথা বলেন, ঠিক না বেঠি? আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আজকের এখানে মাহে রমজান উপলক্ষে শুধু ১৪, ১৫, ১৪, ১৫, ১৬ এই তিনটা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমাদান ব্যতীত ১২ বাকি যে ১১টি মাস আছে ১১টি মাসের ভিতরে সবচাইতে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা শুধু লাইলাতুল বারাত নিসফ শাবানে এই সময় রোজা খোঁজ করি, আসলে না, শুধু মাহে রমজানের একদিন আগে ব্যতীত, একদিন আগে ছাড়া বাকি আমরা সবাই ইনশাআল্লাহ রোজা রাখবো, যত চেষ্টা করব। মানে রমজান মাসের মানে এক কথায় ২ তারিখে সম্ভবত আমরা তারাবি নামাজ করতে পারি, কথা বলেন ঠিক না বেঠি? এরপরে আপনি ১ তারিখে রোজা রাখতে পারবেন না, হাদিসের ভিতরে নিষিদ্ধ আছে, কথা বলেন ঠিক না বেঠি? এখানে অনেক আলেম ওলামা আছে, আছেন না সম্মানিত বন্ধু ওলামা? আমি যেটা বুঝাতে যাচ্ছি, বাংলাদেশ চলচ্চিত্র জগৎ তারা প্রস্তুতি নিয়েছে এইভাবে মাহে রমজান উপলক্ষে যে ঈদ উল ফিতর, এই সময় ঈদ উল ফিতর উপলক্ষে ভালো একটা হিটের ছবি দিয়ে মানুষের মন জয় করব। বাংলাদেশ বাণিজ্য যারা বাণিজ্য মন্ত্রী উনি চিন্তা করেছেন বাংলাদেশে যাতে খাদ্যের সংকট না দেখা দেয়, আগাম বিভিন্ন দেশের চাইতে যোগ বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করেছেন সম্মানিত প্রিয় বন্ধু বলবার। শুধু তাই না, বাংলাদেশের এইভাবে যারা দোকানদার আগাম কি করেছে, সোয়াবিন তেল, সোয়াবিন তেল এইভাবে আপনার স্টক করে রেখেছে যাতে করে মাহে রমজান যখনই পড়বে, মাহে রমজান যখনই পড়বে এই সোয়াবিন তেল ছেড়ে দিবে। এই চিন্তা ভাবনা করে কেউ হয়তো এই চিন্তা করে বসে আছে ১৬০ টাকা ৭০ টাকা দিয়ে সোয়াবিন তেল কিনে রাখি, রমজান আসলে ২০০ টাকা হবে। এই জন্য তারা কি করছে, যারা ব্যবসায়িক তারা স্টক করে রাখছে, কথা বলেন ঠিক না বেঠি? এইভাবে কেউ সোলা কিনে রাখছে, কেউ বা খেজুর কুড়াই করে রাখছে সম্মানিত বন্ধু বরাবর। কিন্তু আপনি আমি রমজানের জন্য, মাহে রমজানের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছি, আমাদের কাদের কারা কারা মাহে রমজান উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করার নিয়ত করেছেন একটু হাত তুলে দেখান তো একটু। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর। সকলকে আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধু বরাবর, আসুন মূল আলোচনার ভিতরে চলে যাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুনাফিকুন নাজিল করে দিলেন। এখন আপনারা বলেন তো মুনাফিক, মুনাফিক এই যে জাতি, এই জাতিটা কোন জাতির ভিতরে মুনাফিকি পাওয়া যায় কথা একটু বলেন তো আপনারা, কোন জাতির ভিতরে সাথে একটু বলেন তো। শুধু বাদাম খাইলে হবে না, পৃথিবীতে অসংখ্য জাতি আছে, ইহুদি সবাই বলেন, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, এরপরে আপনার হিন্দু, বিভিন্ন জাতি আছে, এদের ভিতরে কোন মুনাফিকই নেই। এদের ভিতরে মুনাফিক তাকেই বলা হয় যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, মুসলমান ঘরে জন্মগ্রহণ করে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব ঠিক আছে, কিন্তু তার মনের ভিতরে বেয়রাম। তার মনের ভিতরে কি বেয়রাম? কার কার মনের ভিতরে বেয়রাম আছে একটুখানি হাত তুলে দেখান তো। সম্মানিত বন্ধু বলমার, এই মুনাফিক, মুনাফিকি নামক এই বেয়রাম বাংলার জমিনে যদিও হাত তুলছেন না, আমাদের প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক পরিবারে, প্রত্যেক সমাজে, প্রত্যেক গ্রামে সয়লাব হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? করোনা ভাইরাস যেমন সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে, এরপরে বিভিন্ন রকমের ভাইরাস যেমন ছড়িয়ে পড়েছে, মুনাফিক নামক ভাইরাসটা আমাদের সমাজ জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে,
আমাদের পারিবারিক জীবনে, আমাদের আঞ্চলিক জীবনে সব জায়গায় আজকের মুনাফিকে ভরপুর হয়ে গেছে, কথা বলেন ঠিক না? ঠিক। কিন্তু আমার ভাইরা, আমাদের সাতক্ষীরা জেলা এখানে মনে হয় একটু মুনাফিকি কম আছে, কারণ এই দেশের এই এলাকার মানুষগুলো অনেক সহজ সরল। সাতক্ষীরা জেলার মানুষগুলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য নিজেদের জান এবং মালকে বাজিয়ে রেখে এই সাতক্ষীরার মানুষগুলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে কায়েম করার জন্য তারা এক বিন্দু পরিমাণও ছাড় দেন না, কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইরা, আমি উদাত্ত আহ্বান জানাবো, সামনে মাহে রমাদান, আমাদের ভিতরে যদি কোনো মুনাফিকি থাকে সেগুলো আমরা দূরীভূত করব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর মুনাফিক মার্কা লোক যারা আছে তাদের সম্পর্কে, তাদের বিষয়ে খুব ভালোভাবে আমাদেরকে কেয়ারফুল হতে হবে, কথা বলেন ঠিক না? ঠিক। এ কেয়ারফুল হওয়ার কথা কে বলেছেন বলেন তো ভাই? আমার ভাইরা সবাই আমার সঙ্গে পড়ে নাও, জুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. ضربنا الله أكبر. আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকে বলছেন, হে ইমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ইমানদারগণ, তোমরা তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি এগুলো থেকে যেন গাফেল হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন ভাই? কথা বলেন কে বলেছেন? আল্লাহ, আল্লাহ পাক বলছেন, খবরদার খবরদার গাফেল হয় না। আর যদি গাফেল হও, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, জোরে বলেন আল্লাহু আকবার। আর যদি তোমরা, আমি আল্লাহ এবং আমার রসুল জিহাদ করার চাইতে যদি তোমরা তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের তোমাদের স্ত্রী, তোমাদের পিতামাতা, তোমাদের সমাজ, তোমাদের গোত্র এগুলো যদি তোমরা বেশি ভালোবাসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তোমরা ইমানদার হতে পারবে না, কথা বলেন ঠিক না? ঠিক। কে বলেছেন ভাই? সূরা তাওবা 24 নম্বর আয়াত। এখানে অনেক আলেম ওলামা আছে, আমি দেখছি এখানে আলেম ওলামার ফ্যাক্টরি, আবাল তাবাল কথা বললে পরে সঙ্গে সঙ্গে বলবে হুজুর কি কথা বলছেন, কোরআনে নেই হাদিসে নেই, হাজলামি করতে আইছেন, কথা বলেন ঠিক না? ঠিক। এটা দাখিল মাদ্রাসা, এখানে শিক্ষক স্টাফ ইমাম সাহেব আছে, এখানে কোরআন থেকে কথা বলতে দলিল ভিত্তিক ভাবে আবল তবল কথা বললে পরে পরে মঞ্চে নামবো, হুজুর কি আলোচনা করেছেন, আলোচনা করেছেন যে আপনারা তো কেউ ধরবেন না, ধরলে বলবে কি আলোচনা করেছেন, আলোচনা জানেন না? ফাও ফাও কোরআন শরীফে সূরা মুনাফিকুন নিয়ে তাফসিরুল কোরআন মাহফিল আছে, লেখা আছে, আপনি সূরা মুনাফিকুনের একটা আয়াত পড়লেন, তাফসির করলেন না, ফাও ফাজলামি করে বাড়ি চলে গেলেন, পরে আমার ধরবে, কথা বলেন ঠিক না? ঠিক। সম্মানিত বন্ধুগণ, আমার সূরা মুনাফিক মুনাফিকুন কেন নাজিল হলো এটাকে আমি বলবো ভাই। হ্যাঁ, তাফসীরের ভিতরে আসছেন, কোন আলেম কোন খতিব সাহেব যদি কোরআনের একটা আয়াত কারিমা তেলাওয়াত করে, ওই আয়াতে কারিমা তেলাওয়াত করলে সর্বপ্রথম সুন্দরভাবে ওই আয়াতটা শ্রোতাদের সামনে বলতে হবে স্পষ্টভাবে সুন্দর তালতিলের সঙ্গে, কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়ারতিলিল কুরআন তারতিলা, ও দুনিয়ার জমিনের খতিব ইমাম সাহেব, যখন আমার কোরআন থেকে তেলাওয়াত করবা সুস্পষ্ট ভাবে জাতির সামনে তেলাওয়াত করবা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু জিকির করে, লা ইলাহা
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আমার এই সূরা মুনাফিকুনটা কেন নাজিল হয়েছিল যে কথা বলছিলাম, কোন খতিব ইমাম সাহেব বক্তা যদি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে তার চারটা মানে চার রকম চার প্রকারের গুণাবলী এক কথায় চারটা বৈশিষ্ট্য নিয়েই তাকে তেলাওয়াত করতে হবে। নাম্বার ওয়ান, সহিভাবে তেলাওয়াত করতে হবে। কি করতে হবে সবাই বলেন, সহিভাবে তেলাওয়াত করতে হবে। নাম্বার দুই, যে পড়বে ওই আয়াতের অর্থ বলা লাগবে, বলেন ওই আয়াতের অর্থ বলা লাগবে। তিন নম্বরে ওই আয়াতের শানে নজুল বলা লাগবে, কি বলা লাগবে। চার নম্বরে ওই আয়াতের ব্যাখ্যা করা লাগবে, কি করা লাগবে। আর আমাদের সাতক্ষীরা জেলায় টাংবাং ওয়াজ করলে কিন্তু হবে না, কারণ সাতক্ষীরা জেলার মানুষ তাফসীর শোনে। এখানে বাবার কাহিনী, দাদার কাহিনী, কিচ্ছা কাহিনী, সাপের কাহিনী, ব্যাঙের কাহিনী, আমার ওই সেই এরকম ওয়াজ করলে হবে না যে আমার দাদা হুজুর কি মেলা, আমার দাদা হুজুর কি মেলা, যখন এইভাবে সুন্দরবনে চলে গিয়েছিল ও আমার বাবারা, বাগেরা সব লাইন দিয়ে দাঁড়িয়েছিল কিন্তু আমার দাদা হুজুর কিবলার কিছুই বলে নাই, এরকম কিচ্ছা কাহিনী কিন্তু সাতক্ষীরার মানুষ শুনবে না। কথা বলেন ঠিক না বে ঠিক। কোরআনের কথা যদিও কষ্ট হয়, তেতো লাগে, কিন্তু তারপরেও তিতা ওষুধ সাতক্ষীরার মানুষ খায়। কথা বলেন ঠিক না বে ঠিক। আমি আজকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমি আপনাদের ডাক্তার আর আপনারা হলেন প্যাশেন্ট। আজকের জন্য এক ঘন্টার জন্য ডাক্তার হিসাবে আমি এখানে এই চেয়ারে বসেছি। কথা বলেন ঠিক না বে ঠিক। এখন ডাক্তার তিতা ঔষধ দিল, তিতা ঔষধ অনেকের ভালো লাগে না, আমার মাসাসিরা তো বোঝে না কি করবে, এমন অস করবে হুজুর কান্তি কমতে চোখ দিয়ে পানি বাইর হয়ে যাবে, তা না কোনে কি বলতি কোরআনের থেকে এইখানতে ওই হইলো না হইলো রাজনীতি করে বাড়ি গেল। কথা বলেন ঠিক না বে ঠিক। কিন্তু আমার এই যুবক ভাইরা এরা কিন্তু ভালো রকমের বোঝে। কথা বলেন ঠিক না বে ঠিক। সম্মানিত বন্ধুগণ, আমার যেটা বোঝাতে চাচ্ছিলাম, তাহলে কোরআনুল কারিমের সূরা মুনাফিকুন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখন অর্থ বলেছি, এবার শানে নজুলটা বলবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খন্দকের যুদ্ধে লোহার হেলমেট পরা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, নগো আমার হাবিব, লোহার হেলমেট খুললে হবে না, লোহার বর্ম খুললে হবে না, যে অবস্থায় আছো মদিনার বুকে যে সমস্ত ইহুদিরা আছে তোমাদেরকে এই পৃথিবীর জমিন থেকে ধ্বংস করার জন্য যারা ষড়যন্ত্র করেছিল ওই মদিনার ইহুদিদেরকে তোমাদের অবরোধ করা লাগবে। ধরে পারেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জামাল সাহাবীদের বললেন, আমার সাহাবীরা যে যে অবস্থায় আছো ওই অবস্থায় হেলমেট পরিহত অবস্থায় তরবারি নিয়ে চলো, ওই মদিনার ইহুদিদেরকে শায়েস্তা করতে হবে। শিকারে শায়েস্তা করার জন্য যে যুদ্ধটা অনুষ্ঠিত হয় সেই যুদ্ধের নাম বনু মুস্তালিক যুদ্ধ। কথা বলেন কি যুদ্ধ ভাই, বনু মুস্তালিক যুদ্ধ। বনু মুস্তালিক যুদ্ধে ইহুদিদেরকেও অবরোধ করা হলো, মুসলমানরা বিজয় অর্জন করলো, ইহুদিদেরকে হত্যা করা হলো, প্রায় 350 ইহুদিদেরকে, আর বাকি যারা ছিল তাদেরকে খাইবারে বিতাড়িত করা হলো, বাকি যারা ছিল মহিলা শিশু তাদেরকে এইভাবে গোলাম আকারে তাদেরকে বন্দী করা হলো। সম্মানিত বান্দাগণ, আমার বিশ্বনবী দিয়ে বনু মুস্তালিক যুদ্ধে বিজয় অর্জন করে মদিনার পরে চলে আসছে, এদিকে আল্লাহর নবীর চরম দুশ্মন নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কথা বলেন কি, আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির পিছনে নামাজ আদায় করে, নবীজিকে যাকাত দেয়, সব কিছু করে, আল্লাহর ওলি, দেখে মনে হয় আসমান থেকে সবে মাত্র জিবরিলের খালাতো ভাই নেমেছে, কিন্তু আমার ভাইরা টাটকা নির্ভিজাল একটা মুনাফিক, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কথা বলেন ঠিক না বে ঠিক। আমার ভাইরা এই আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীজিকে যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে, মদিনার মুসলমানেরা
আমার নবীজিকে নবীজির মাথায় তাজ পরে দিলেন মদিনার সিংহাসনে, চেয়ারের এই সিংহাসনে আমার নবীজিকে যেদিন বসালেন সেদিন থেকেই আব্দুল্লাহ ইবনে উবাই তলে তলে মনে মনে ষড়যন্ত্র করলো, যেভাবে হোক মোহাম্মদ তোমাকে আমি মদিনা ছাড়া করব, আল্লাহ নেম কাফেরদের মাধ্যমে আমি তোমাকে হত্যা করাবো, জোরে বলেন নাউযু বিল্লাহ, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় শেয়ার 90% মুসলমানের এলাকায় আল্লাহর জমির আল্লাহর দিনকে কায়েম করার জন্য নিজেদের জান এবং মালকে বাজি রেখে আজকের যারা আল্লাহর জমিনে তারা অকাতরে নিজেদের জীবনকে বিলিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে ছলে বলে কলা কৌশলে ষড়যন্ত্র করে এক শ্রেণীর নাস্তিক এবং মুরতাদ বর্তমান সময় আলেমদের উপরে অত্যাচার করে আমাদের আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, মুফতি আমির হামজা, এইভাবে মুফতি কাজী ইব্রাহিম, আল্লামা মামুনুল হক সহ অসংখ্য খালিদ খালিদ সাইফুল্লাহ ইউবি সহ অসংখ্য ওলামায়ে কেরামদেরকে মাদায় রশিক বেঁধে তাদেরকে এইভাবে বাংলার জাতির সামনে তাদেরকে বেইজ্জতি করার জন্য, ইহুদি খ্রিস্টানদের মনকে সন্তুষ্ট করার জন্য বাংলার তাওহীদের জনতার হৃদয়ের ভিতরে একটা রক্তক্ষরণ ছড়িয়ে দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজও কালও অবশ্যই এর বিচার অবশ্যই বাংলার জমিনের মুসলমানরা করবে, কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা আলেমদেরকে নিয়ে এইবার সিনেবিল খেলা করছো, 96% মুসলমানের দেশে মুসলমানদের নিয়ে অপবাদ দিচ্ছ, বাংলার জমিনে তাওহীদি জনতা মানবে না মানবে না, কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত বন্ধুগণ আমার, এই জন্য মুনাফিক সম্পর্কে আমাদেরকে জানতে হবে, 96% মুসলিম অধ্যুষিত এলাকায় আজকের কি কারণে এদেশে কালিমার পতাকা উঠতে পারছে না, কারা কালিমার পতাকাকে উঠতে বাধাগ্রস্ত করছে এদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? এদের সম্পর্কে আল্লাহ বলছে ইমানদার এদের সম্পর্কে সতর্ক থাকো, কারা কারা ইমানদার একটু আর একবার দুহাত উঁচু করে দেখান, লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি আমাদের সকলকে ইমানের উপরে ইস্তিকামত থাকার তৌফিক দাও সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরাম, যেটা বোঝাতে চাচ্ছিলাম আজকের আমাদেরকে লক্ষ্য করেছি বাংলার জমিনে কোরআনের বিধান কোরআনের সংবিধান কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য এক শ্রেণীর মুনাফিক তাদের কারণে আজকের কোরআনের মাপ কোরআনের পতাকা কালিমার পতাকা আল্লাহর জমিনে আল্লাহর আইন আল্লাহর কানুনটা প্রতিষ্ঠিত হচ্ছে না, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ভিতরে যদি নির্বিদাল টাটকা ইমানদার থাকে, আপনারা দেখেছেন ভোলার জমিনে আল্লাহর নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য ভোলার জমিনে সাতজন শহীদি ভাই নিজেদের জানকে কুরবানি করে দিয়ে নিজেদের তাজা রক্তকে এই জমিনে ঢেলে দিয়েছে, কিন্তু আল্লাহর নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য তারা জীবন দিয়েছে, আল্লাহর নবীর অপমানকে তারা সইতে পারে নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা আপনার আমার রক্তের ভিতরে যদি এরকম টাকবাক না করে ইমানি টকবাক যদি জজবা তৈরি না হয়, বুঝতে হবে আপনার আমার ইমানের ভিতরে রক্তের ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাইর রক্ত প্রবাহিত হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা যে কথা বলছিলাম বনু মুস্তালিক যুদ্ধ, এই বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফিরে আসার সময় আব্দুল্লাহ ইবনে উবাই ষড়যন্ত্র করলো, কোন যুদ্ধ ভাই? বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফিরে আসার সময় ষড়যন্ত্র করলো মুসলমান আমার ভাইরা খুব ভালো করে শোনেন, আল্লাহর নবীর বিশ্ব নবীজিকে তলে তলে তাকে হত্যা করার জন্য আব্দুল্লাহ ইবনে উবাই বারবার ষড়যন্ত্র করেছে বদর যুদ্ধে, এইভাবে আবু জেহেলের সঙ্গে বলল ষড়যন্ত্র করল, আবু জেহেল তুমি মুহাম্মদকে যেভাবেই হোক মদিনার বুক থেকে খতম করে দাও, কথা বলেন ঠিক না বেঠিক? বদর যুদ্ধে যখন বিজয় লাভ করলো মুসলমানেরা সেখান থেকে আমার উহুদ যুদ্ধ হলো,
তার দুই বছর পরে তৃতীয় হিজরি উহুদ যুদ্ধ হলো। উহুদ যুদ্ধে দেখা গেল মুসলমানরা বিজয় অর্জন করলো, কাফেররা তাদের দেশে চলে গেল। এরপরে সেখানে যখন বিজয় অর্জন করলো, আপনারা জানেন উহুদ যুদ্ধে 1000 সৈন্য বাহিনীর ভিতরে 300 সৈন্য বাহিনী নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই চলে গিয়েছিল। কত বলেন ঠিক না বেঠি আমার ভাইরা? সেই উহুদ যুদ্ধে থেকে স্পষ্ট ভাবে এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্রটা জনগণের সামনে স্পষ্ট হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠি? আজ সাতক্ষীরা জনগণ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে কায়েম করার জন্য যদি ডাক আসে, এইভাবে যদি রাজপথে ডাক আসে, কারা কারা এই রাজপথে শরীক হবেন একটু দুহাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ণ তাকবীর। সম্মানিত বন্ধুগণ, আমার উহুদ যুদ্ধে বিজয় অর্জন করলো মুসলমানেরা। এরপরে খন্দক যুদ্ধে 10,000 সৈন্য নিয়ে যখন মদিনায় আক্রমণ করলো, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের পরিখা খননের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার বনু মুস্তালিক যুদ্ধ সেখান থেকেও বিজয় অর্জন করলেন। বিশ্ব নবী যে আমার মদিনায় এসেছে, আবু জাহেল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথা খারাপ, একের পর এক মুহাম্মদকে কতল করার সুযোগ পেয়েও কতল করা হলো না। যুদ্ধে প্রত্যেকটা যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করছে, মুহাম্মদ বিজয় লাভ করছে। এখন তো যুদ্ধের মাধ্যমে ইহুদিরা পরাজিত হয়ে গেল, এরপরে মুশরিকরা পরাজিত হয়ে গেল। না না, মুহাম্মদকে যেভাবেই হোক দামাতে হবে। এবার কি করলো, দুই মুহাজির এবং আনসারদের ভিতরে বিবাদ সৃষ্টি করার জন্য তলে তলে ষড়যন্ত্র করলো। আপনারা জানেন বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফিরত আসার সময় একটা ছোট কুয়া থেকে পানি নেওয়ার জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম কি করলেন, কুয়া থেকে পানি নিয়ে আসবেন। আনসার এক সাহাবী গিয়ে আগে দাঁড়িয়ে ওই গোলাম আব্দুল্লাহ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের আগে গিয়ে সে পানি নিয়ে আসলো। আমাদের দেশে দেখবেন এই যে করোনার টিকা দেওয়া হয় না, লাইন দিয়ে দাঁড়াতে হয় না, দাঁড়ানো লাগে না। করোনার টিকা দাঁড়িয়ে কেউ যদি আগে চলে যায়, লাইন ক্রস করে আগে চলে যায়, সঙ্গে সঙ্গে কি আমাদের মধ্যে একটা বিশাল আলোড়ন সৃষ্টি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সেখানে হট্টগোল তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? এখন যদিও গোলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম পানি নিচ্ছে সিরিয়ালে, কিন্তু এক আনসার সাহেব এসে বলল না আমি পানি দিব। যখনই না বালতি ফেলে পানি নিতে গেছে, অমনে মারামারি বেঁধে গেছে। মারামারি এক পর্যায়ে আমার হাতে হাতে একবারে লাতুলুতি লাঠি, যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামটা আনসারি সাহাবীর গায়ে মারলো, আব্দুল্লাহ ইবনে উবাইর কানে সঙ্গে সঙ্গে চলে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই বলল, ও মদিনার জনগণ, তোমরা কি শুনেছ আমাদের খেয়ে আমাদের পরে মক্কা থেকে হিজরত করে মদিনা এসে এই ছোট লোকের বাচ্চারা আমাদের গায়ে লাথি মেরেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। জি জি, সম্মানিত বন্ধুগণ, আমার এবার কি করলো মুহাজিররা, তারাও ছুটে আসলো। দুই পক্ষ তুমুল লড়াই, যুদ্ধ বেঁধে দেওয়ার অক্রম, তুমুল যুদ্ধ বেঁধে দেওয়ার একটা বিশাল একটা মারামারির পর্যায়ে চলে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই এমন একটা পরিবেশ তৈরি সৃষ্টি করলো মুসলমানদের ভিতরে, রক্তক্ষয়ী যুদ্ধ সবাই এইভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে ফেললো আব্দুল্লাহ ইবনে উবাই। নাম কি ভাই? সবাই বলেন কি নাম? সে হট্টগোল করছে, আসলে কিছু না, হট্টগোল করে মুসলমানদের ভিতরে ভাঙন সৃষ্টি করবে। চিন্তা করছে যুদ্ধ করে মুসলমানদের খাই করতে পারছে না ওই কাফেররা, তলে তলে ষড়যন্ত্র করছে। সম্মানিত বন্ধুগণ, আমার আব্দুল্লাহ ইবনে উবাই এবার কি করলো, ও মদিনার আনসারেরা, আজকের যদি আমরা তাদেরকে খেতে না দিতাম, টাকা না দিতাম, আমরা যদি স্ত্রী না দিতাম, আমরা যদি তাদেরকে জমি জায়গা না দিতাম, তাহলে কিন্তু আজকের তারা এইভাবে বড় হওয়ার সুযোগ পেত না। আব্দুল্লাহ ইবনে উবাই ষড়যন্ত্র করলো,
এদেরকে মদিনা থেকে বাইর করে দিতে হবে, এদেরকে মদিনা থেকে বাইর করে দিতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমার মাঝখানে একটি ঘটনা ঘটে গেল। নবীজি আমার এই যে গন্ডগোলের ভিতরে নবীজি আমার এসে বললেন, ও আমার সাহাবীরা, আমি বেঁচে থাকাকালীন তোমরা আমারই সামনে এইভাবে হট্টগোল করছো, এইভাবে যদি হট্টগোল করো তোমরা কিন্তু জাহান্নামে হয়ে যাবে, তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। জোরে বলে নাউযুবিল্লাহ। নবীজির বক্তব্য শুনে সবাই ঠান্ডা হয়ে গেল, কিন্তু মুনাফিকরা ঠান্ডা হয় নাই, তারা তলে তলে ষড়যন্ত্র করতে লাগলো। ষড়যন্ত্র করে এবারে কি করলো, নবীজিকে মদিনা থেকে বাহির করে দিবে ষড়যন্ত্র করলো। দেখো আমরা তাদেরকে আর টাকা পয়সা দিব না, তাদেরকে আর সাহায্য করবো না, সহযোগিতা করবো না, মসজিদে নবীতে তাদেরকে থাকতে দিব না, তাদেরকে মক্কায় তাড়িয়ে দিব। এই ষড়যন্ত্রের কথা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের ভিতর বলতিদা, জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, তুমি দেখতে পাবে মুনাফিকরা যখন তোমার সামনে আসবে তারা বলবে, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল, এইভাবে তারা কসম খাবে। এই ষড়যন্ত্র যখন করলো, আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকা হলো, ও আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি কি আমাদেরকে মক্কার জমিন মদিনার জমিন থেকে বিতাড়িত করার জন্য ষড়যন্ত্র করছো? আব্দুল্লাহ ইবনে উবাই বলল, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম বলছি, এরকম কোন পরামর্শ, এরকম কোন যুক্তি করিনি। আপনি আখিরি জামানার নবী, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি আপনার সম্পর্কে আমি এরকম কথা বলবো? আর আপনি বিশ্বাস করলেন? খবরদার খবরদার, ওগো আল্লাহর রাসূল, আমি নামাজ পড়ি আপনার পিছনে, যাকাত দেই, এরকম কথা বিশ্বাস করবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। কত বড় মুনাফিক, চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখোশটা সূরা মুনাফিকুন নাজিল করে জানিয়ে দিলেন। ও টাটকা নির্বিচার একটা মুনাফিক কথা বলেন, ঠিক না বে? ঠিক। সম্মানিত বন্ধুগণ, আমার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এই ষড়যন্ত্র কুরআনুল কারীমের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই তো এখন সবাই ধুসাই করে, বলে সবাই বলে তুই মুনাফিক, আমাদের সমাজে যদি এখন এই সাথারে বলি তুমি একটা মুনাফিক, সঙ্গে সঙ্গে এখানে কিন্তু মারামারি বেঁধে যাবে, অথবা যদি এখানে কাউকে মুনাফিক বলেন সঙ্গে সঙ্গে মারামারি বেঁধে